আজ 29শে মার্চ 2019 সাল, জাপানে আমাদের নবম দিন। আমরা আজকে কিয়োটো শহর থেকে যাব ওসাকা শহরে। মূলত ওসাকা ক্যাসেল এবং ওসাকা ক্যাসেল পার্কে আমরা দিনটা কাটাবো, খাওয়া দাওয়া করবো। ওসাকা ক্যাসেল প্রায় 450 বছরের পুরনো একটা ক্যাসেল। এখানে প্রচুর ট্যুরিস্ট যায় এই ক্যাসেলটা দেখতে এবং খুবই মনোরম পরিবেশে ঘোরাফেরা করতে যায়। এই ভিডিওতে আমরা মোটামুটি পুরো দিনটা কভার করার চেষ্টা করব। আমরা এখন কিয়োটো শহরে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব। ওসাকা এবং কিয়োটোর মোট দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আমরা ট্যাক্সি নিয়ে যাব নিজো স্টেশনে, সেখান থেকে সানি লাইন ট্রেনে যাব কিয়োটো শহরে। কিয়োটো থেকে শিনকানসেন, দ্যাট ইজ বুলেট ট্রেন, নিয়ে যাব ওসাকাতে। ওসাকা থেকে আমরা আবার একটা লোকাল ট্রেন নিয়ে যাব ওসাকা পার্ক এরিয়াতে, ওসাকা ক্যাসেল পার্ক এরিয়াতে। সো টুডে উই আর গোয়িং টু ওসাকা টু সি ওসাকা ক্যাসেল। বাই ট্যাক্সি উই আর গোয়িং টু নিজো স্টেশন। ইয়াস ড্যাডি, what did you say? How many castle did he go to? Me? No, me. I don't know. You tell me how many. Like thousands in Switzerland. Not thousands. We went to one castle. No, I cannot go to thousand castles. No, one castle in Switzerland. Yeah, 4 or 5 castles. We visited so many. No. That could be 4, 5, or 6, 7, but we cannot go 1000 castles. That's just in your life even. It would be difficult. Okay. That's just a phrase. A phrase. Phrase. Okay, okay, I got it now. Like many. So, the itinerary is like by taxi we will go to Nijo station. From Nijo we will take Sunny Line train again. It's a JR line to Kyoto. From Kyoto we will take a Shinkansen to Osaka. Shinkansen is actually bullet train. Okay, what is question? How many trains will you go on? There will be 3 trains. Oh, one from Nijo to Osaka, Kyoto, from Kyoto to Osaka. Then Osaka also we have to take another train to go to the castle area, Osaka Castle. That is also a JR train. So our JR pass will be valid for all 3. Okay. So that's the update for the today morning. What is the plan for? Platform. What is this platform? What is that? Platform. Okay. Okay. Here I already told you what is the platform. Platform 1. What's the platform? Platform is 1. You didn't tell me what's the platform. Okay, I just told you. You didn't tell me what's the platform. Okay, okay. What's the platform? Okay. Platform is 1 and line is Sunny Line. Okay? End of the video recording. Bye. Asian, the middle is the heater. Could be, yes, you are right. Maybe the middle is the heater, and the side is a cooler. Okay. So you have finished your Coke? No, I just have a little. A little is still okay. Okay. Cold, so I drink little. So you are waiting for the Sunny Line. I'm missing the ice. Just we missed the. Last one is just for 1 minute. Next one is at 1. যে 3টা ট্রেনে আমরা আজকে ভ্রমণ করব, 3টা ট্রেনে জাপান রেলওয়ে ট্রেন। আমাদের যে জাপান রেলওয়ে পাস আছে ফর 14 ডেজ, এটা দিয়ে কভার করবে আমাদের 3টা ট্রেনে, নতুন কোনো টিকিট কাটতে হবে না। আমরা এখন ওসাকা শহরে, খুবই সুন্দর একটা শহর। ট্রেন স্টেশন থেকে বের হয়েই আমরা একটু হেঁটেই চলে আসি ওসাকা ক্যাসেল পার্ক এরিয়াতে। এই পার্ক এরিয়াটা খুবই সুন্দর, চারপাশে টুরিস্টরা ঘুরে বেড়াচ্ছে। এইখানে মনোরম পরিবেশে খুবই সুন্দর একটা সময় কাটে যারাই আসে আমরা এটা পুরো পার্কটা দেখতে আমাদের পুরো বিকালটা লেগে যায় পুরো পার্ক বলতে পুরো পার্ক এবং ক্যাসেল এরিয়াটা কথা বলতে যাচ্ছি তো বাচ্চারা খুব এনজয় করে তো এটা হচ্ছে স্টেশন আমরা স্টেশন থেকে বের হয়েছি এরপরে আমরা সেই পার্কে অনেক লোকজন জাপানিরা কিছু প্র্যাকটিস করছে খেলাধুলা করছে তো দেখতে পাচ্ছেন We have changed 3 trains to arrive here. Traveling এর মজা হচ্ছে ঘোরাফেরা করাই প্রচুর ঘোরাফেরা করতে হয় ট্রাভেলিং এ আমরা যেটা চেষ্টা করি যে কোনো জায়গায় যাই কিছু সময় স্পেন্ড করার ওইখানকার এরিয়াগুলি ঘুরে ফিরে দেখা লোকজনকে দেখা ছবি তোলা ওইখানকার লোকাল খাবার টেস্ট করা আর এইসবের জন্য কিছু প্ল্যানিংয়েরও দরকার হয় পার্টিকুলারলি জাপানের মতো দেশে যেখানে কালচারাল এবং ভাষাগত দুইটা প্রচুর ডিফারেন্স আছে তো এক্ষেত্রে যেটা যারা মানে ভ্রমণ করতে চায় ট্রাভেলিং করতে চায় তারা একটা কাজ করতে পারে ট্রিপ অ্যাডভাইজার থেকে ইনপুট নিতে পারে ট্রিপ অ্যাডভাইজারে আপনার বিভিন্ন রকমের ট্রাভেল ফোরাম আছে প্রত্যেকটা এরিয়াতে আপনি জাপান ট্রাভেল ফোরাম পাবেন জাপানের এরিয়া বেসিস ধরেন ওসাকা ট্রাভেল ফোরাম বা টোকিও ট্রাভেল ফোরাম এখানে অনেক রকমের ইনপুট থাকে ওখানকার কিছু এক্সপার্ট লোকজন থাকে যারা আপনার কোয়ারি করলে কোয়ারি আনসার দিবে তো ট্রিপ অ্যাডভাইজার এগুলি প্রপারলি মনিটরও করে কাজেই ওইগুলি খুব অথেন্টিক ইনপুট হয়ে থাকে আর কি তো হোমওয়ার্কটা ইম্পর্টেন্ট আপনি কোন দিন কোথায় যাবেন কিভাবে প্ল্যান করবেন আমরা প্রতিটা ট্যুরের আগে কয়েক মাসের হোমওয়ার্ক করি প্ল্যানিংটা করার জন্য ইনফ্যাক্ট আমরা প্ল্যানগুলি করতে শুরু করি 6 মাস বা 9 মাস আগে থেকে কারণ আপনি যত আগে প্ল্যান করবেন তত বেশি আপনার ফ্লেক্সিবিলিটি থাকবে পার্টিকুলারলি আপনার লোকেশন সিলেক্ট করা এয়ারফেয়ার আপনি চিপ এয়ারফেয়ার পাবেন যদি আগে থেকে বুকিং দেন আপনি চিপ হোটেল বুকিং পাবেন এবং ট্রান্সপোর্টেশন এটা সেটা যাই লাগে আপনি যত আগে করবেন তত চিপ যত দিন কাছে আসবে তত আপনাকে বেশি এক্সপেন্সে কিনতে হবে বেশি প্রাইসে কিনতে হবে এটা হচ্ছে ওসাকা ক্যাসেলের ম্যাপ ওসাকা ক্যাসেল এরিয়া ক্যাসেলটা আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পানি পরীক্ষা বলে যেটাকে বাংলায় এবং ভিতরেও পানির ব্যবস্থা আছে আবার দুটা পানি দিয়ে ঘেরা ক্যাসেলটা তো পুরোটা ঘুরতে অনেক সময় লাগে আমরা পুরোটা একদিক দিয়ে গিয়ে আরেকদিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি তো বাচ্চারা বুঝে নিচ্ছে কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে এন্ট্রি কোন দিক দিয়ে এক্সিট করবে আর এটা মজা করে কর্ন খাচ্ছে তো কর্ন আমারও খুবই প্রিয় একটা খাবার খুব মজা লাগে সিদ্ধ কর্ন পিপি পরে ঘুরছে এই ডগটা This is the lake surrounding canal surrounding castle. This is squid shop. Okay, this is squid. There is no pork. Squid chop type. Let's see how it goes. So. This is just prepared. It's preparing the squid. Now, some toppings. Okay, now it's ready for eating. So let's see how it goes. Rishita, try one. Okay. Okay, Abdina, try one. Okay, let's. Okay. Okay, like try fast. I love let's food, see. But I don't like is it hot? Okay, no. It's just fish. Okay. Is it tasty? What's inside? It's just fish. It's a squid. There's some liquid here. Okay, it's juice. Squid not juice. Liquid, actually it's gravy. Okay, we'll show. It's like gel. Okay. It's a bit hot. Is it hot? Yeah. It's a little hot. May eat. The beauty can eat. I want to eat. Nobody letting me. Okay, you can also eat. Help yourself, Adina. I can't. No, help yourself. I want to eat. They're not letting me eat. Yeah, it's a now. What did you say? They're not letting me eat. Okay, let Adina eat. Adina. Okay, it's hot. I told you. তো ক্যাসেল এরিয়াতে ঢুকে এক জায়গায় দেখি অনেকগুলি স্ট্রিট ফুডের শপ আছে। আমরা মজা করে স্ট্রিট ফুডগুলি খেয়েছি। বিভিন্ন রকমের ফিশ আইটেম এবং মিট আইটেম আছে, বাট ফর্চুনেটলি কোনো রকমের পর্ক নাই। একটা জিনিস খেয়াল করেছি, ট্যুরিস্ট এরিয়াগুলিতে ওরা এই পর্কটাকে অ্যাভয়েড করে, যেহেতু অনেক লোক আছে আমরা যারা পর্ক খাই না। ওকে, নাও পর্ক। Take it, yes. Look at that coffee. Oishii yo. Hey, arigatou. Oishii. এটাই হচ্ছে ফেমাস ওসাকা ক্যাসেল। আমরা দূর থেকে কয়েকটা ছবি তুলেছি। তো ক্যাসেলটা দূর থেকে মনে হয় খুবই কাছে, এই ঢুকলে মনে হয় ক্যাসেলে পৌঁছে যাব, কিন্তু ঢোকার পরে আমরা বুঝি আসলে যত কাছে মনে হয় বাট অনেক হাঁটতে হয়, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। আপনার ট্রাভেলিং করতে গেলে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নজর রাখতে হয়, সেটা হচ্ছে কমফোর্টেবল ওয়াকিং শুর সাথে রাখতে হবে। আমি অনেক জায়গায় আমার বিটার এক্সপিরিয়েন্স আছে, এবং এখানে আমি প্রথমে যে শুটা নিয়ে ঘুরতেছিলাম প্রথম কয়েকদিন, ওইটা খুব একটা কমফোর্টেবল মনে হয়নি। আজকে সকালে বের হয়ে ফার্স্ট আমি একটা ওয়াকিং শু কিনে নিয়েছি। ইতালিতে সুইজারল্যান্ডে যখন ঘুরতে গেছিলাম 2017 সালে, তখনও একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল। আমার ওয়াকিং শুটা হঠাৎ করে দেখি এক জায়গায় সোলটা নষ্ট হয়ে গেছে, এবং তারপরে একটা সুইজারল্যান্ড থেকে একটা ভালো ওয়াকিং শু কিনে নিয়েছিলাম তখন। আমরা ক্যাসেল এরিয়ার ভিতরে, ওই দূর থেকে ক্যাসেলটা দেখা যাচ্ছে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক টুরিস্ট বিভিন্ন জায়গায়, আবার আমরা সাকুরাও দেখতে পেয়েছি। আবার সাকুরা আমরা যেখানে চেরি ব্লসম দেখেছি সাথে সাথে ছবি তোলার চেষ্টা করেছি Hi guys, this is Adrina's TV. Did I do it wrong? Oh no. Where are you now? I don't know, but there's the castle. Look. Isn't it nice? Say yes. আমরা আমাদের 17 দিনের জাপান ট্যুরে মূলত তিন জায়গায়তেই থেকেছি টোকিওতে থেকেছি 9-10 দিন আর কিয়োটোতে থেকেছি আমরা 6 দিন আর 2 দিন ছিলাম আমরা হিরোশিমাতে জাপানের যেহেতু ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই উন্নত খুবই ভালো নেটওয়ার্ক খুব ভালো তো আমরা প্রত্যেকটা প্লেস থেকে আমরা সহজে আমাদের টুরিস্ট place guli tourist destination guli te giyechi day tour korte perechi Tokyo theke amra Hakone te giyechilam amra Tokyo shohore ghurechi koyekdin amra ekhan theke Nikko te giyechilam Ashikaga te giye amra ekta raat chilam amar ek attir bashay mainly station amader base chilo hocche Tokyo Kyoto te eshe amra prothom din giyechi Narate tarpor ajke Osaka te eshechi বাইরে আমরা আশিয়ামাতে ঘুরেছি যেটা কিয়োটোর অংশ কালকে আমরা যাব ইম্পেরিয়াল প্যালেসে এরপর হিরোশিমাতে যাব হিরোশিমাতে আমরা হিরোশিমাতে ফেমাস যে অ্যাটম বোমা যেটা পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জায়গাগুলি ওইটার যে ইম্প্যাক্টটা ওইটা আমরা দেখব আমরা মিয়াজিমা আইল্যান্ডেও যাব খুবই সুন্দর একটা জায়গা তো এগুলো আমি এক একটা ভিডিওতে এক একটা প্লেস আমরা কভার করার চেষ্টা করব আমি জাপান রেলওয়ে পাসের কথা এখানে বলেছি এই জাপান রেলওয়ে পাসটা হচ্ছে টুরিস্টদের জন্য জাপান ইস্যু করে মানে এখানে লোকালি কিনা যায় না এটা আপনাকে জাপানে আসার আগে ইন্টারনেটের মাধ্যমে কিনতে হবে বা কোনো ট্রাভেল এজেন্টের কাছ থেকেও আপনি কিনে নিতে পারেন ঢাকা তো ট্রাভেল এজেন্ট আছে একটা দুটো যারা এটাকে ইস্যু করে তবে ওই পাসটা আপনি জাপানে আসার পরে পাসটা কালেক্ট করতে হবে ওখান থেকে একটা ইনভয়েস দেয় ওটা নিয়ে আমরা টোকিওতে নারিটা এয়ারপোর্টে নামার পরেই ওই নারিটা থেকে ওটা কালেক্ট করে নিই আমাদের কিছু সময় লাগে 15-20 মিনিট একটা যেহেতু ফ্লাইট আসার পরে টুরিস্টরা যেহেতু প্রচুর টুরিস্ট আসে ম্যাক্সিমাম অনেকেই এই পাসটা নেয় এই পাসের একটা স্পেশালিটি হচ্ছে এই পাস দিয়ে আপনি অনেক চিপে বুলেট ট্রেনে ইন্টারসিটি ট্রাভেলিংগুলি করতে পারবেন যেটা জাপানিরা চিন্তা করতে পারে না আপনি যদি শুধু টোকিওতে বা একটা এরিয়াতে লোকাল এরিয়াতে ঘোরাফেরা করেন তাহলে আমি বলবো ওই পাস না নিয়ে আপনি ওইখান থেকে টিকিট বলতে ওরা আইসি কার্ড ইউজ করে ওই কার্ডে আপনি টাকা রিফিল করতে পারেন তো এটা জাস্ট ট্যাপ করতে হয় আপনি যেখানে যাবেন ট্যাপ করে আপনি স্টেশনে বা ট্রেনে ইউজ করতে পারবেন এখানে যেমন সুইকা কার্ড আছে পাসমা কার্ড আছে আপনি যে কোনো কার্ড ইউজ করতে পারেন আমরা সুইকা কার্ড ইউজ করেছি জাপান রেলওয়ের বাইরে অন্য ট্রাভেলিং করার জন্য বাসে বা লোকাল যেগুলি সাবওয়ে ট্রেন আছে ওগুলির জন্য তো এই ব্যাপারে আমি বিস্তারিত আরেকটা ভিডিও তো আমার আরেকটা ভিডিও যেটা ইউটিউবে আছে আমি বিস্তারিত বর্ণনা করেছি খুবই কমফোর্টেবল ওয়েদার বাচ্চারা খুব এনজয় করে আমরা এনজয় করে কোনো ধুলোবালি নেই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ আবার বৃষ্টিও নাই খুব বেশি ঠান্ডাও না মোটামুটি খুবই এনজয়েবল একটা দিন প্রচুর টুরিস্ট আসে আমরা বিকেলটা এখানেই ঘোরাফেরা করে ছবি তুলে স্ট্রিট ফুড খেয়ে কাটিয়ে দিই Osaka Castle, Japan history একটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আমি অত ডিটেইলস এখানে যাচ্ছি না গুগল করলেই আপনারা দেখতে পাবেন এটা জাপান ইউনিফিকেশনে এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে এখানে যেটা 19th সেঞ্চুরিতে যে এই ক্যাসেলে যে যুদ্ধটা হয় এটা আগে বলেছি এটা বানানোর 300 বছর পরে প্রথম এটা ফল করে এই সময় ইম্পেরিয়াল ফোর্সে হাতে আদিরা কাম হিয়ার আজ নিশিতা I am going to the museum in my field trip. Okay. Hopefully not. Okay. I am going to one museum. That is in Dhaka. Yeah. Right? Yeah. Okay. But not in the park. Actually, I am going to a museum. Okay, good. A museum. This is another museum. Yeah. It's already closed. We can't go there. ট্যুরিজমের জন্য জাপান খুবই একটা আমি বলবো দর্শনীয় একটা দেশ দর্শনীয় স্থান জাপানে দেখার মতো অনেক কিছু আছে আমরা অনেকেই ইউরোপে যাই রিজনে জন্য ওই তুলনায় বাংলাদেশের লোকজন ট্যুর করতে বাংলাদেশে এই জাপানে কমই আসে তবে আমি বলবো এটা ইউরোপের চেয়ে কোনো অংশ কম নয় এখানে আমি বলবো ইউরোপের চেয়ে অনেক সময় বেশি ভালো আমি এক্সটেন্সিভ ট্যুর করেছি সুইজারল্যান্ড ইতালিতে বাচ্চাদেরকে নিয়ে 3 বছর আগে আমি অস্ট্রেলিয়াতে নিয়ে গেছি দেখে নিয়ে জাপান ইউএসএ তো আমি নিজে গেছি বাট দেখে নিয়ে যাইনি বাচ্চারা তখন আসলে হয়নি তো দেখেছি ওই তুলনায় জাপানে আসলে ট্রাভেলিং এর জন্য আইডিয়াল একটা প্লেস এখানে দিকে আছে মাউন্টেন এক্সোটিক আপনার ইভেন আপনার স্প্রিং হট স্প্রিং গুলি আছে এখানে আছে লাইভ ভলকানো আপনি ঘুরতে পারেন এখানে আপনার কালচারালি ভেরি রিচ এখানে আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ ভেরি গুড আপনি একই সাথে আপনি বিচগুলি আপনার সমুদ্র কোস্টাল এরিয়াগুলি ইজ বিউটিফুল আপনার লোকগুলি খুবই ভালো পোলাইট শুধু একটা অসুবিধা হয় ইংলিশটা ওদের অলমোস্ট জিরো লেভেলে বাট ট্রাভেলিং করতে গেলে এটার জন্য কোনো অসুবিধা থাকে না অনেক লোকজন আসে যারা জাপানি জানে না কিন্তু এখানে দে ক্যান সার্ভাইভ দে ক্যান ট্রাভেল তো এখানে মানে আসলে আমি তো এবার 17 দিনের ট্যুর করেছি বাট আমার কাছে মনে হচ্ছে আরেকবার আসা উচিত আমরা সাপোরোর দিকে যাই নাই সাপোরোর দিকে তো ঠান্ডা বেশি তো পরবর্তীতে কখনো আবার সুযোগ হলে আরেকবার আসা উচিত জাপানটা ভালো করে দেখার জন্য আসলে জাপানে দেখা যেখান থেকে অনেক কিছু শেখার আছে জাপানি পিপলদের কালচার জাপানি পিপলদের আন্তরিকতা তাদের অনেস্টি তাদের ডিসিপ্লিন এগুলি সব কটা আসলে শেখার মতো ব্যাপার Daddy, make it. Come. Come. I said come. Come. Dinner. আমরা একটা রাউন্ড ট্রিপ দিয়ে ক্যাসেলটা একদিক দিয়ে ক্যাসেলে এন্ট্রি করে আরেক দিক দিয়ে বের হয়ে পুরো ক্যাসেলটা একটু চারদিক থেকে ভিতর থেকে ঘুরেছি এখন ব্যাক করছি খুবই ব্যাক করার রাস্তাটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো খুবই মজা করছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুদিং ওয়েদার এত সুন্দর একটা ওয়েদার এখানে মনে হয় যেন আরও থাকি এবং কোনো রকম খাবার দাবার টয়লেট করার কোনো অসুবিধা নেই সব কিছু এখানে সুন্দরভাবে সেট আপ করা আছে টুরিস্টদের জন্য ওরা এত বেশি আমার কাছে মনে হয় এমনভাবে প্ল্যান করেছে জাপানিদের এসব ব্যাপারে আসলে কোনো তুলনা করা যায় না আর কি আমি তো ট্রাভেল অনেক দেশে করেছি কিন্তু এত ভালো অর্গানাইজড সিস্টেম আমি খুব কমই দেখেছি আর জাপানি পিপল আর সো অনেস্ট আমার এক কলিগ একবার বলতেন এখানে 4 বছর পোস্টিং ছিল আমার কলিগের জাপানে তো উনি আমাকে বলছিল তার বাচ্চা ট্রেনিং করে প্রতিদিন স্কুল থেকে আসতো তো মানে অনেকবার সে হয় মোবাইল নয়তো ওয়ালেট ট্রেনে ফেলে চলে আসতো বা ব্যাগটা ফেলে চলে আসতো বলে তো এবং প্রতিবারেই সে ব্যাগ ওয়ালেট বা মোবাইল সব কিছু ফেরত পেয়েছে কোনো কিছু মিস করেনি কারণ যেই পেয়েছে সে থানায় জমা দিয়ে দিয়েছে আর থানা তো ওরা গিয়ে ইনফর্ম করলে যে কোনো একটা থানায় ইনফর্ম করলে পরবর্তী ওরা জানিয়ে দেয় এটা এবং ফেরত দিয়ে যায় ফিরতি পথে সন্ধ্যা হয়ে যায় এই সন্ধ্যাতে আবার আমরা কিছু স্ট্রিট ফুড খাই আমাদের তখন অলরেডি সবার এত হাঁটাহাঁটি এত দূরাদূরি বাচ্চাদের খিদে পেয়েছে তো এই ডিলিশিয়াস স্ট্রিট ফুডগুলি খাই আবার এরপরে গিয়ে আমরা আবার স্টারবাক্সে গিয়ে আরেক দফা খাবার দাবার করি মেনলি স্টারবাক্সে মেনলি স্যান্ডউইচ খাই এবং আরও টুকটাক কিছু স্ন্যাক্স এবং আমরা বড়রা কফি খাই বাচ্চাদের জন্য মিল্কশেক কিনে নিই তো মানে খাবার দাবারের অনেকগুলি অপশন আছে কোনো অসুবিধা হয় না এখানে We have had our dinner today from the street food first and then in the Starbucks sandwich, some donuts, some pastry. Here, go your milk. Okay. Here, okay. A milk. Okay, okay. For your now, coffee. Oh, yeah, you want the coffee. With coffee. Cup of tea. You forgot to tell bring your coffee. I meant you bring your Starbucks milk. No, don't bring it so close, huh? We're keep Starbucks. It at a distance, okay. We're in Starbucks. Okay. Eating dinner. Japanese girl. No. I don't know how is this Japanese girl. No, she's Japanese. She's my sister. She's from Japan. I thought she's from Japan. And she is your daughter. Oh, is she? Are you my daughter? Ah, I thought I would leave you in Japan. Okay, 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 okay. No, I won't leave you. Okay, you will not. I have to leave it. Okay, I love you too. Show your own self. You never showed your own self. Turn it. Okay. Turn them around. So, why are you wearing Japanese dress? She is showing us. She loves us? Yeah. Are you also wearing Japanese? Oh, I didn't know. I didn't know. What about Namira? Oh, Namira doesn't have Japanese dress. Wait a second. She's not wearing a Japanese dress. Oh, this is not Japanese. You are only from Bangladesh. I am Japanese. Nobody doesn't like the dress. She thinks the neck is very tight. Nah, okay. I don't think that the neck is very tight from now. I just don't want to wear it. Okay, got it, got it. I want to wear it. Okay, so you are not from Japan. You are from Bangladesh. May I have your mama? Huh? I'll turn it to you because I want to show yourself. Okay, so, okay, okay. Oh, okay, this is me. This is me. You know that. Okay, okay, okay. This is something. Okay. We're waiting for our train. We missed it. No, we didn't miss. There's another train. I'm tired. Daddy's tired. Huh? I'm tired. You're tired? So you have to travel another 90 minutes. 90? Almost 90. Because from here you have to go to Osaka. Then from Osaka you have to go to Kyoto. Which is half an hour? Yes. Then from Kyoto we have to go to Nijo. Which is another half an hour? No, it's less than half an hour, but transfer takes time from one train to another train. Then from Nijo we have to take a cab. Do you know what will happen to hours? Today we 1 hour. Yes. Daddy told that we are going to the castle today. Yeah, we didn't enter it. No. But that doesn't matter. We still went to the castle. We took many pictures. Hey, are you doing something without me, Daddy? Yes, what? Are you doing something without me? No, I'm not doing anything without you. Can you see yourself? No, I don't want to. Come, please. Okay. Okay, take picture. Okay. Okay, now you are happy? Yay! Look at the translation, look at our food. Apple, look at our dinner, look at Namira. Look, I'm so happy! Look, I'm so happy! Huh? You want to do something? I'm very happy. Okay, okay. In the Apple, dancing. Namira missed the train. What? Yeah, Namira was too late. Oh. I went down the stairs, so I came first. I was following Daddy. It was Daddy's fault. Oh, she was following Daddy. It's Daddy's fault. Tina was late. Akadina, don't go any further. You should not cross the yellow line. Daddy, you're behind the lock. Okay, that's right. Okay. Your mom says, no, Namira, that is bad. Sorry, Daddy. No, sorry doesn't make everything all right. Okay. Okay. Now train is just reaching the station. You have to see the train. Yes, this is our train. Namira, Namira. It's so shiny. Okay, then. It's so shiny. Okay, this is our train. Bye, come to our train. Hi, trainee. This is our train. Okay. Let's go. Romana, I'm not taking the... Okay.